renovado. এখানে বিভিন্ন শ্রেণী পেশা সম্মানিত প্রাচীন উপস্থিত হয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং প্রধান অতিথি হিসাবে বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় উপস্থিত হয়েছেন। আমি প্রথমে আন্তরিকভাবে অভিনন্দন জানাই নারী ও শিশু অধিকার ফোরামকে, যারা আজকে এই মহতী উদ্যোগটা নিয়েছেন। আমি মনে করি আজকের এই আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নবদিগন্তের উন্মোচন হলো। এই যে আজকের এই ঘটনা আপনারা ঘটালেন, বাংলাদেশে আগামী দিনে পথ চলার ক্ষেত্রে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে বাংলাদেশের নাগরিক হিসাবে সমান অধিকার নিয়ে যাতে সকলে করতে পারে, সেই অঙ্গীকারে আমার মনে হয় আপনারা আজকে ব্যক্ত করছেন। তবে ঘটনা পরম্পরায় একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি, পুরা দেশটা একটা ভণ্ডামির মধ্যে এসে গেছে প্রতিটা ক্ষেত্রে। আজকে যদি সত্যজিৎ রায় বেঁচে থাকতেন তাহলে আরেকটা নতুন ঐতিহাসিক ছবি আমরা পেতাম, সেটা হলো হীরক রানীর দেশ। এই যে হীরক রানীর দেশ কত রকমের যে ভণ্ডামি করতে পারে, উনি অসাম্প্রদায়িকতার কথা বলে ভণ্ডামি করেন, উনি ধর্ম নিরপেক্ষতার কথা বলে ভণ্ডামি করেন, আর ভোটের ভণ্ডামি গণতন্ত্রের ভণ্ডামি তো আছেই, এটা তো এখন বিশ্ব বেহায়াকেও ছড়িয়ে গেছে। উনার চোখের ইশারা ছাড়া বাংলাদেশের কোনো পাতা নড়ে না, বিশ্বাস করার কোনো কারণ নাই যে এক যুগ ধরে রামু থেকে নাসিরনগর, নাসিরনগর থেকে গঙ্গাচড়া, গঙ্গাচড়া থেকে মুরাননগর, মুরাননগর থেকে আবার ঘুরে ফিরে কুমিল্লা, হাজিগঞ্জ, তারপরে আপনার নোয়াখালী, চট্টগ্রাম, কাল রাত ও ধুনট গত রাতে, এগুলো কি মনে করেন যে সরকারের ইন্ধন ছাড়া হচ্ছে? এত বড় মানে প্রতারণা। আর কালকে মমন সাহেব যা বলেছে, এরপরে এটা কি মনে করার কোনো কারণ আছে যে সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়া এরকম একটা স্টেটমেন্ট আছে? ওনার তক্তাচিপার মধ্যে পড়ে গেছে। এখন ওইখান থেকে বেরোনোর জন্য এইসব অপপ্রচার অসত্য কথাগুলো জাতির সামনে একটা মিথ্যাচার, এই মিথ্যাচার সরকারকে উন্মোচন করতে হবে। আমরা তো 2018 সনে গিয়ে তো আরেকটা তাদের হাতে একটা ষড়যন্ত্রমূলক নির্বাচনের মধ্যে আমরা পড়ে গেলাম, এটা একটা প্রতারণা। নিশি রাতের ভোট কইরা আবার প্রত্যেক থানায় থানায় আনন্দ উৎসব করেছে, যারা করলো ডাকাতিটা তাদের দিকে উৎসব করলো, নির্বাচন কমিশন উৎসব করলো, উৎসবের কোনো কমতি নাই এই সরকারের আমলে। গণভবনে আবার পিঠাফুলি খাওয়াইলো সবাইকে ডেকে নিয়ে, সো কল যারা কথা একটু আগেই বলেছেন আমার শকত ভাই, ওনারা আবার সম্প্রীতির মিছিল করছেন। যারা আক্রমণ করলো, যারা ঘটনা ঘটাইলো, সমস্ত থানা প্রশাসন, জেলা প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগের এমপিরা, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে মেয়র সাহেবরা, আওয়ামী লীগের নেতারা এখন আর সম্প্রীতির দোয়া তুলে সব জায়গায় একটা সভা সমাবেশ করছে। কি আশ্চর্য ব্যাপার! এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম, আজকে যে পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে এটা তো কঠিন থেকে কঠিনতর অবস্থার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। আজকে আপনি যে উদ্যোগটা নিয়েছেন, আমি মনে করি এতদিন যে একটা বন্ধাত্ব ছিল আমাদের মধ্যে, সেই বন্ধাত্ব ভেঙে দিয়ে বেরিয়ে আসতে হবে, সকল মানুষকে সম্পৃক্ত করে এই উদ্যোগটা নিতে হবে। দুঃখের বিষয়, আপনি নারী ও শিশু অধিকার ফোরাম করছেন, মানবতার মানবাধিকার নিয়ে আজকে আপনি নেমেছেন এখানে। আপনারা জানেন বাংলাদেশ মহিলা পরিষদ বেগম সুফিয়া কামাল যেটা প্রতিষ্ঠা করে গেছে, কয়দিন আগে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে এই সমস্ত সাম্প্রদায়িক ঘটনার, তাদেরকে বলেছে যে এটা আপনাদের কাজ না, আপনারা কেন এটা করছেন? জেলা প্রশাসকরা বলেছে নারী নেত্রীদের যে আপনাদের কাজ হচ্ছে ওই নারী আর শিশু নিয়ে, অন্য কিছু নিয়ে আপনাদের ভাববার কারণ নাই। এটা কি মেসেজ দিচ্ছে? কোথায় মানবাধিকার কমিশন পঙ্গু করে রেখেছে এই সরকার? মানবাধিকার কমিশনের কোন চেয়ারম্যান, কোন সদস্যের কোন বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না।
সমস্ত প্রতিষ্ঠানগুলো একের পর এক ধ্বংস করে দিয়ে এটা কি ধরনের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলো? আমার মনে হয় এনাফ ইজ এনাফ। গত 12 বছর ধরে যে অত্যাচার নিপীড়ন করেছে, শুধু সম্প্রদায়গত না, সাধারণ মানুষকে যেভাবে আপনাদের 35-36 লক্ষ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, মায়ের বুক খালি করেছে, এই রাষ্ট্র এখন এই রাষ্ট্রকে বাঁচাতে গেলে এই যে একটা দৈত্য, বিরাটকায় দৈত্য অসুর, এই অসুর একটা আমাদের উপর চেপে বসেছে, সেই অসুরকে কিভাবে বধ করা যাবে, বিনাশ করা যাবে, সেই লক্ষ্যে আছেন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। অনেক অনেক ধন্যবাদ।